হ্যালো বন্ধুরা, নতুন কথা চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই এবং শুভ সকাল। বন্ধুরা, এই ভিডিওটিতে পুত্র সন্তানদের জন্য থাকছে 18টি একদম নতুন নতুন ইউনিক নাম। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটি শুরু করা যাক। এক নম্বরে থাকছে দন্ত্য অক্ষর দিয়ে একদম নতুন একটা নাম, এই নামটা সৌমিত। দুই নম্বরে থাকছে প অক্ষর দিয়ে সম্পূর্ণ নতুন ইউনিক একটা নাম, এই নামটা রমন। তিন নম্বর নামটা দ অক্ষর দিয়ে শুরু একদম নতুন একটা নাম, এই নামটা দীপাদ্রি। চার নম্বরে থাকছে দন্ত্য অক্ষর দিয়ে একদম নতুন একটা নাম, এই নামটা সুকল্পন। পাঁচ নম্বরে থাকছে প অক্ষর দিয়ে সম্পূর্ণ নতুন ইউনিক একটা নাম, এই নামটা প্রার্থিন। ছয় নম্বর নামটা ত অক্ষর দিয়ে শুরু একদম নতুন ধরনের একটি নাম, এই নামটা তন্নিস। সাত নম্বরে থাকছে দন্ত্য অক্ষর দিয়ে একদম নতুন একটা নাম, এই নামটা সৌতীর্ণ। আট নম্বরে থাকছে ম অক্ষর দিয়ে খুবই কিউট এবং একদম নতুন একটা নাম, এই নামটা মধুস্মিত। নয় নম্বরে থাকছে অকার অক্ষর দিয়ে একদম নতুন ইউনিক একটা নাম, এই নামটা অনুজয়। বন্ধুরা, আপনারা যদি আপনাদের পুত্র সন্তানদের জন্য ত অক্ষর দিয়ে নাম রাখতে চান তাহলে দশ নম্বর নামটি রাখতে পারেন, এই নামটি তরিক। এগারো নম্বরে থাকছে র অক্ষর দিয়ে একদম নতুন একটা নাম, এই নামটা রূপাঙ্কিত। বারো নম্বর নামটা দন্ত্য অক্ষর দিয়ে শুরু সম্পূর্ণ নতুন ইউনিক একটা নাম, এই নামটা স্বর্ণজিৎ। তেরো নম্বর নামটা আকার অক্ষর দিয়ে শুরু, এটাও একদম নতুন একটা নাম, এই নামটা আলোকজিৎ। চোদ্দো নম্বরে থাকছে ম অক্ষর দিয়ে একদম নতুন একটা নাম, এই নামটা মানিত। পনেরো নম্বর নামটা রেকার অক্ষর দিয়ে শুরু একদম ইউনিক একটা নাম, এই নামটা ঋষিক। ষোলো নম্বর নামটা ত অক্ষর দিয়ে শুরু সম্পূর্ণ নতুন একটা নাম, এই নামটা তসিন। সতেরো নম্বরে থাকছে আকার অক্ষর দিয়ে একদম নতুন ইউনিক একটা নাম, এই নামটা আরাত্রিক। এবং আঠারো নম্বরে থাকছে দন্ত্য অক্ষর দিয়ে একদম নতুন একটা নাম, এই নামটা স্বপ্নাদ্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন, আর সাথে সাথে যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই সমস্ত নামগুলি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন অক্ষর দিয়ে নাম জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকু, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।